সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। এখন বন্যা বাংলাদেশের অনেক জায়গায় তলিয়ে গেছে, এই জন্য শখ হলো যে মাছ ধরব, এই জন্য জাল কিনে আনলাম। জাল প্রস্তুত করা প্রায় শেষের পর্যায়ে এবং এখন জমিতে যেতে হবে জাল পাতার জন্য। তো দেখতে পাচ্ছেন খুব কর্দমাক্ত জায়গা, খুব পিচ্ছিল, এর ভিতর থেকে হাঁটছি খালি পায়ে। তো এখন জাল পাতবো, এখন হচ্ছে আপনার বিকেল, প্রায় 5টা বাজে। তো এখন যদি জাল আমরা পাতি, ভোরে আমাদের জাল উঠাতে হবে, খুব ভোরে আজানের নামাজের শেষে, ফজর নামাজের শেষে জাল উঠাবো, দেখি কি মাছ পাই। তো দর্শক সাথে থাকবেন, আপনাদের দেখার উপরেই আমার ভিডিও করার আগ্রহ। আপনারা যদি আমার ভিডিও ভালোভাবে সবটুকু দেখেন, তাহলে আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ে, আর যদি না দেখেন তাহলে আমার অবশ্যই মানসিক কষ্ট থাকে। দেখতে পাচ্ছেন যে আমরা জাল জমিতে পাচ্ছি। হাঁটু পানি এখানে। দর্শক একটা কথা, এটা কিন্তু পরিবেশের জন্য যে খারাপ যে কারেন্ট জাল, এটা কিন্তু কারেন্ট জাল না। আমরা কারেন্ট জাল অবশ্যই পরিহার করেছি, এখানে সুতার জাল ব্যবহার করা হয়েছে যাতে পরিবেশের ক্ষতি না হয়, এবং যে মাছগুলো পোনা এখনও সে মাছগুলো আমাদের জালে না আটকায়। তো সবাইকে বলবো কারেন্ট জাল পরিহার করুন, পরিবেশ সুন্দর রাখুন। সবাইকে ধন্যবাদ, সাথে থাকুন। আমি একটু কই কই অনেক বড় কইটা ধরা হলো।
লাগছে না, কিন্তু সারাই তো এখানে খারাপ। হুম হুম।